স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক বলেছেন দেশের উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করার স্বার্থেই একাত্তর ও পঁচাত্তরের ঘাতক এবং তাদের উত্তরসূরিদের অপতৎপরতা নস্বাত করা জরুরি তিনি আজ রাজধানীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিবের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনায় একথা বলেন সাচিব সভাপতি ডা ইকবাল আর্সেনালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা আফম রুহুল হক প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ডাক্তার সৈয়দ মোদাসের আলী বি এ সভাপতি ডা মোস্তফা জালাল মহিউদ্দিন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রোকিয়া সুলতানা এবং বিএসএমএমইউ এর উপাচার্য ডাক্তার শারফুদ্দিন আহমেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন সচিবের মহাসচিব ডা এম এ আজিজ স্বাস্থ্যমন্ত্রী বলেন জাতির পিতার স্বপ্নের আদলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দিন বদলের অভিযাত্রায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে